আর মিলেমিশে তো করে ওই সব বাড়ির মেয়েদের সাথে যাদের বাড়ির সাথে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের কোনো মিশতেই দিই না। কি পরের দায় ঘাড়ে নিয়ে কি যে বিপদে পড়েছি না দিদি কি বলবো জানো, হার মাস একেবারে জ্বালিয়ে খেলো আর আমার ছেলে মেয়ে দুটো, আচ্ছা ওরা যদি চোখের উপর এই সমস্ত দেখে কি শিখবে বলে দেখি। সকলে কি প্রদীপ ধরানো হয়েছে? এবার কিন্তু জল নামতে হইব। জানি তো মাত্র সমস্ত কথা ভালো লাগবে না। আপনাকেও বলি মা, পরের দায় এভাবে কেউ ঘাড়ে করে? হ্যাঁ বলি, আপনার মেয়ে মরে গেছে বলে তার মেয়েকে তো নিজের কাছে নিয়ে এলেন, ওদিকে তার বাপ সে তো নতুন করে বিয়ে করে নতুন বউ নিয়ে এই পক্ষে সব ছেলে মেয়ে নিয়ে দিব্য মজায় আছে, কই জন্মে তো একবার মেয়েটাকে দেখতে আসে না, সব দায় আমাদের না? বারবার এক কথা কও কেন বৌমা, অনেকবার তো কইস এইসব কথা। আরে বাবা একবার যখন লইয়ে আসছি মাইরা তো ফালাইতে পারুম না, বারে বারে এক কথা কয়। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। দিদি দিদি সবে তোকে খুঁজছে, কোথায় ছিলি রে? জানা এখন কেমন বকা খাবি দেখ। বকা খেলি হলো? আরে সোনা ঠাম্মার গরুটা তো বাছুর হলো রে, ওখানেই তো গেছিলাম। আহাগো কি কষ্টই না পেলো বেচারি ধবলিটা, কিন্তু যাই বল যা মিষ্টি হয়েছে না বাছুরটা, পুরো যেন রাজকন্যে। আর একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে, পুরো নতুন বউ লাগছিল জানিস তো। তোরা প্রদীপ ভাসাস নি? এই আমার জন্য একটু রেখেছিস তো? কি আসিস নি বলে, আমরা প্রদীপ ভাসাইনি। এখন তুই এসে গেছিস সেবার আমরা প্রদীপ ভাসাই। দিদি আমার প্রদীপ। এই প্রত্যেকের আজকাল করে এলি তুই? হ্যাঁ কি রে সালু, তুই নিজের চেহারা যত্ন রাখিস না? কি চেহারা কেন হয়েছে তোর, যেমন হয়েছে জামা কাপড়ে ছিঁড়ে তেমনি হাত পায়ে ছিঁড়ে। নিখাত নোংরা খেতে এসছে, ইস কি নাকি পারিয়ে এসেছে কে জানে। এই শোন একদম প্রদীপ ভাসাবি না তুই, আমরা সবাই চান করে জামা কাপড় ছেড়ে এসেছি, পুজো আচ্ছা ব্যাপার সাতটার যে নোংরা খেতে উনি এসেছেন সব সাজান, একদম প্রদীপ হাত দিবি না তুই। তারপরে এবার মামুন স্যার পুজো বলে কথা, সবাই জানি মামুন স্যার কেমন রাগ, যদি কোনো ভুল ত্রুটি হতে তাহলে রক্ষে কানে। সোনা রূপা কি ব্যাপার, প্রদীপ ভাসা বাবা প্রদীপ ভাসা বলে খুব তো নাচছিলি, এখন কই আয় ভাসা প্রদীপ। মা এইবার ভাসাবো। প্রদীপ ভাসাবে সব এনা মোমবাতি, যাও এই খেদু পিসির কাছে প্রদীপ আছে চালাও। আর দিদিটা? আয় একদম চুপ, দিদিকে প্রদীপ ভাসাতে হবে না, এবার ভালো করে নদীতে নামে হাত মুখ ধুয়ে নে, হ্যাঁ তারপর প্রদীপ বললাম না মা তার কোনো দরকার নেই। ওই প্রদীপটা কোথা থেকে এলো বলতো? আমার মনে হয় অন্য ঘাটে যারা প্রদীপ ভাসাচ্ছে তাদের কারো হবে। চচা সবাই চলে যাচ্ছে, চ ঘরে যা। দেখ দেখ দিদি তোর প্রদীপটার পাশে পাশে ওই প্রদীপটা যাচ্ছে।
এখন তোর প্রদীপটা জোড়া প্রদীপ হয়ে গেছে। এই দাদাভাই দেখ 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 কোথা থেকে কাদের প্রদীপ ভেসে এসে কি তোর প্রদীপের পাশে এসে ভাসছে দেখ। আচ্ছা তো কার প্রদীপ রে? আমার কি মনে হচ্ছে জানিস? কি রে? এটা কোনো প্রিন্সেসের। আবার শুরু হলো। রে প্রায় চলে আয়। চল নদীতে প্রদীপটা আগে ভাসাতে ইচ্ছে করছিল না, এখন বেশ ভালো লাগছে। শেষ করে ওই আরেকটা প্রদীপ পাশে আসার পরে আর কি। আজকের দিনে কেন প্রদীপ ভাসানো হয় জানো? আজ মনসা পুজো। বেহুলার ভেলা ভাসানোর গল্প শুনেছ জানো? বেহুলা তার মৃত স্বামীকে বাঁচানোর জন্য খুব লড়াই করেছিল, খুব। তাই আজকের দিনে সকলে তাদের কাছের লোকেদের মঙ্গলের জন্য প্রদীপ ভাসায়, বুঝেছ? কাসুন্দির বোতল থেকে বাটিতে করে কাসুন্দি নিয়ে এসেছি, ওই দিয়ে তো মেখেছি, খুব ভালো চেটু, তুমি দেখো না। ওই এই তোরে কইলাম না, তোরে কইলাম না যে আমার এখন খিদা পাইছে বাসায় জামু খাইতে। নাম কইতাছি, আরে কথা শুনে না হীরা দাঁড়া, দড়ি খান দিয়ে আজকা এমন ভাবে বাঁধুম যে তুই এটা খুলতেও পারবি না। হীরা হীরা খেয়াল রাখিস, তালুক জানি আমার নাও খান লইয়া নদীর মধ্যে ভাসতে যাইতে না পারে। শোন আমার কথাটা শোন আম্মু, দেখ একটু পরেই নদীতে কিন্তু ওই জোয়ার আইব। না 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 না, এই সময় তোর হাতে আমি নাও দিতে পারুন না। আরে না কথা শোনে না, দেখ অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভালো কথা কইছি, এবার কথা না শুনলে আমি কিন্তু শালুক। অগো বাসার গহনার বাক্সখান আর কতদিন তুমি আগলে আর রাখবা কত? দেখো আমার সংসারে এমনিতেই এত অভাব, তুমি ওই গহনার বাক্সখান আমার দিয়া দাও, এখন আমি বন্ধক রেখা একখান জমি কিনা লই, এরপরে তোমার আবার তোমার গহনার বাক্সখান আমি সারাই আইনা দিব না। আমার প্রাণ থাকতে ওই গহনার বাক্সকে আমি চলে দিব না। কেন দিবা না? দিবা না কেন? হ্যাঁ শুনি, কেন দিবা না? কত বলে দাও না, বলে দাও যে তাহলে আমরা শালুকের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারবো না, বলে দাও। কি কইলা তুমি? ঠিক বলেছি মা, যা বলেছি একেবারে ঠিক বলেছি। বলে শালুক আমাদের কে শুনে? হ্যাঁ তার বাপ থাকতে আমরা তার দায় কেন বহন করতে যাব? কত দায় আমাদের, বললা তুমি? তার বাপ, সে তোমার নতুন করে বিয়ে করে নতুন বউ নিয়ে পক্ষে ছেলে মেয়ে নিয়ে সুন্দর দিব্য মজায় সংসার করছে। সারাদিন বাড়িতে থাকলে গাদার মতো খাটাও,
এক টুকরা মাছ দাও তাহলে খেতে। তুমি কি ভাবছো যে আমি দেখি না, আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। কোনোদিন হাসি মুখ করে খাইতে দিস? কোনোদিন তাও নাই। আরে বাবা, পালিতে যদি একটা ঝি রাখে তার সঙ্গে তো হেসে দুটা কথা কয়। হ্যাঁ, গয়নার মাছকে আমি তোরে দিতে পারুম না, অন্যের গয়না আমি দিতে পারুম না। কেন তুই বলছিস না? আমার কাছে একটা গয়নার বাক্স রাখা গেছে, আজ বাদে কালকে যেটা এসে আমার আমার গয়নার বাক্স দেন। আমি যদি ফেরত দিতে না পারি আমার অপমানের শেষ থাকবো। এটা বুঝলি? হ্যাঁ, আর আমি দিব না তোরে। আমি তোরে হারে হারে চিনি। একবার গয়নার বাক্স পাইলে তুই আর আমাকে ফেরত দিবি? জীবনে দিবি না, তোদের আমি হারে হারে চিনি। দেখলাম গো, তা তুমি কই থেকে আসতেছ? এখনো কি তুমি দেশের বাড়িতেই থাকো? বৌদি, কত খুঁজা কতজন দেশ শুধাইয়া যে আপনি ওই গায়ের নাম খান সংগ্রহ করছি, শেষ পর্যন্ত যে দেখা পামু এই আশা তো প্রায় ছাইড়াই দিছিলাম। কেমন আছে ঠাকুরপো? বাড়ির সকলে ভালো আছে তো? আছে হবলে এক প্রকার। যদি আপনারা বাসা খান, এখন বড় আফিস হয়েছে। আচ্ছা, আপনারা দেশ ছাইড়ে আইসা, বাসা ছাড়া আইসা, এইখানে আইসা উঠছেন? সবই কপালের লিখন কানাই ঠাকুরপো। আমরা তো হবল কিছু ছাইড়াই আইসি কানাই কাকা, লগে কইরা তো কিছু আনতে পারি নাই। এখানে আইসা আবার নতুন করে সবকিছু বানাইছি। যজ্ঞা, দেশ থেকে আসনের সময় বৌদি আপনি আপনি মন্দিরের এই গোপাল রে আমার কাছে দিয়ে আসছিলেন। আমি পূজা করছি, কিন্তু এইবার আপনার গোপাল আপনারে ফেরত দিতে আসছি বৌদি। কেন ঠাকুরপো? রাগ হইতেছে বৌদি, দেখেন কবে আসি কবে নাই। আর তাছাড়া আপনার বৌমা কত হয়েছে, ছেলে গৌরা কেউ পূজা পাঠ কিছু করে না, কতদিন হয়েছে গোপাল একটু অন্ন পায় নাই, তাই ভাবলাম আপনার গোপাল আপনারে ফিরাইয়ে দিই। এলো অন আপনার গোপাল। কত দিনে কত স্মৃতি, কত কথা মনে পড়তেছে। আসেন আসেন, বসেন আসেন, বসেন বসেন। তোমার একখান কথা কই। আচ্ছা, আমগো বাড়ির পাশে ওই যে বোসদের বাড়ি আছিল মনে পড়ে তাগো কথা? বাহ, মনে থাকবো না কেন, আসলে আমি ভাবতেই পারিনি যে আমার কোনোদিন দেশে ফেরাই হবে না। তখন মাথার উপর ভয়ানক বিপদ, অত বড় বাড়ি, অত মানুষজন, এখনকার মতো বাড়ি তো আর নয়, কত আত্মীয় স্বজন, আশ্রিত পরিজন, সহায় সম্পদ, বড় বড় পুকুর ভর্তি মাছ, গোয়ালে গরু বাছুর, ওদিকে মানুষটা আমাকে সংসারে একা ফেলে রেখে দেশের কাজে গেছেন। তার কিছুদিন আগেই আমার শাশুড়ি মা মারা গেছেন। সবাই ভার আমার উপর, কার থেকে বুদ্ধি পরামর্শ নেব বাড়িতে? তারাই তো আমার দিকে চেয়ে বসে থাকে। ওদিকে রোজই রোজই গ্রামকে গ্রাম আগুন জ্বলছে,
অল্প বয়সী মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। আমারও তখন অল্প বয়স। একদিন আমাদের বাড়ির সদর দরজাতেও ঘা পড়ল। উফ জান, আর বলো না, আমার তো শুনেই ভয় করছে। তারপর তারপর কি হলো জান? শেষ পর্যন্ত বাড়িতে ঢুকতে পারলো তারা? আমার মনে আছে, বাড়িতে যে যেখানে ছিল বটি, দা, কোদাল, কুড়ুল, ইটের টুকরো নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রইল। 10 বছর বয়সের তুলনায় বড় সড়ো চেহারা। পশুগুলো অ্যাটাক করলে মেয়েটাকে কোথায় লুকিয়ে রাখবো? তাই সোনাদির কাছে গিয়েছিলাম পরামর্শ চাইতে। সোনাদি শুনেই বললেন, না বউ, চলে যা, চলে যা, চলে যা, তুই এখান থেকে চলে যা। রাতারাতি পিছনে না তাকিয়ে চলে এলাম। আর আমার ওই স্ত্রীধন গয়নার বাক্স রেখে এলাম সোনাদির কাছে। আসার সময় তুমি একা একা পচিনে এলে কি করে? কি যে বলো আকাশ ভাই, একা ছিলাম নাকি? আমি কত মানুষ, মানুষ আর মানুষ, মানুষের মিছিল, সবাই দেশ ছেড়ে পালাচ্ছে। যার যা আছে সবকিছু সবকিছু ছেড়ে দিয়ে শুধু প্রাণটুকু হাতে নিয়ে পালাচ্ছে। জান, তার মানে রাস্তায় তখন অন্যদের সঙ্গে আলাপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, তা তো হলোই। দলবদ্ধ হয়ে চলতে হতো। আমার ছোট ছোট ছেলে মেয়েরা, বুবলু তখন কোলে আর দীপু তো কোনো রকমে হাঁটছে, তাকেও তো কোলে নিতে হতো। ওই তীর্থ আর রূপসী পালা করে করে কোলে নিত। আমার মনে আছে মা, আমরা একটা নৌকো করে আসছিলাম। নৌকো অনেক লোক, কেউ কোনো কথা বলছে না। তোমার এই সোনাদির কথা শুনে আমার ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে। আর এদিকেই যখন আছে, একবার না একবার দেখা হয়ে যাবে, বলো। ঠিকানা না জানলে কি করে খোঁজ পাবে আবির? আমিও তো মনে মনে কত বছর ধরে অপেক্ষা করে আছি, একবার যদি একবার সোনাদির সঙ্গে দেখা হয়। মা দেখো, হয়তো তোমার ওই গয়নার বাক্সটা ওদের লড়াইয়ে খানিকটা হয়তো সাহায্য করেছিল, হয়তো ওটা দিয়েই ওরা। বুবলু, জ্ঞান বয়সে তুমি সোনাদিকে দেখোনি, তাই এই কথা বলছো। মরে যাবেন, না খেয়ে মরে যাবেন, তবু অন্যের জিনিসে হাত দেবেন না উনি। আচ্ছা জান, একবার তাদের খুঁজে বের করে যায় না? আমি আমার দাদুভাইয়ের জন্য খুব প্রাউড ফিল করি, এমনকি আমি ইন্টারনেটে মুক্তিযুদ্ধের পুরো হিস্ট্রিটা পড়ে নিয়েছি। দাদুভাইয়ের নামটা ইন্টারনেটে সার্চ করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি। জান, তোমার সোনা দিদির হাজবেন্ডের নামটা বলতে পারবে? যদি ইন্টারনেটে সার্চ করে কিছু খুঁজে পাই। শুনেছি ওর মৃত্যুর খবরটা এখনো পাওয়া যায়নি। ওনার নাম, ওনারা তো মজুমদার, ভাসু ঠাকুরের নামটা। দেখো বৌমা, তারা কোথায় আছে আমি জানি না, রাঙা বউ আদৌ বাইচে আছে কিনা তাও আমি জানি না। যদি বাইচা থাকে তাহলে আমি তাহলে পত্র দিব, সে পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা করতে আসবো। ভয় পাইও না, ভয় পাইও না,
তারা খাইতেও আসবে না পড়তেও আসবে না এখানে ঠাকুর ভাষা কয়ে গেল না তাদের বেশ ভালো অবস্থা শুনছি শুনছি সবই শুনছি এরা মস্ত বড় লোক তাকে কলকাতায় হবলই চিনে আমি আমার পোলা মাইয়া নিয়ে একটু ভালো মতো বাঁচতে পারি তাকে তুমি চাও না দেখ মানিক পরের ধন আত্মসাত করে কেউ কখনো সুখী হয় না রে পরের ধনে কখনো লোভ করতে নাই এই কতবার বলেছি তোদের ওর সঙ্গে মিশবি না তোরা বলিনি বলিনি আমি কিরে খুব ভালো শিক্ষাই দিতেছ ছেলে মেয়েদের হ্যাঁ হ্যাঁ তাই 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 তোমার নাতনির গুণের তুলনা আছে নাকি হ্যাঁ স্কুল যায় কি যায় না হ্যাঁ ঠিক নাই হ্যাঁ পড়ায় পড়ায় টহল দিয়ে বেড়ায় তুমি তো তার স্কুলের মাইনা বন্ধ করে দিছ স্কুলে যাইব কি করে পারবো না আমরা অত খরচ জোগাতে পারবো না ব্যাস আমার মাথার উপর বৈশা আর কয়দিন খাইবো কত হ্যাঁ চার বেলা ভাতের দোকান তো আমারই দিতে হয় এরপর বিয়া দিয়ে না বাসা থেকে একেবারে দূর করে দেবো বিয়ে দেবে কে ওর বিয়ের খরচ যোগাবে আমি শুনে ওর পেছনে আমি তোমাকে একটা পয়সা খরচ করতে দেবো না বলে দিলাম হ্যাঁ হ্যাঁ বুঝছি তার থেকে মায়েটা রে কাইটার নদীর জলে ভাসিয়ে দাও আরে এই মেয়ে তুই এখানে এরকম দাঁড়িয়ে আছিস যে বড় হ্যাঁ তোমাগো শরীরে এতটুকু মানুষের রক্ত নাই গো মেয়েটারে দিয়ে এখন এক করাই কাছে আমার পেটের সন্তান হইয়া তুই এমন কি করে হইলি রে এমন কি করে হইলি ও তো তোর দিদির মাইয়া হ্যাঁ দিদি মাইয়া গেছে ঠিকই কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু সব দেখতেছে যেন আমি বলতেছি সব দেখতেছে তার মুখটা তোর মনে পড়ে না এই দেশে আইসা এত অমানুষ হয়ে গেলি এত অমানুষ ওই তো এক বাধা বাধা বলি এর বাইরে তো আর কিছু জানেন না নতুন কথা কি করে বলবেন উনি বৌমা রিকা আই তোমরা এখানে খাড়া এসে কি করতে হ্যাঁ সাপের পাঁচ পাতে শুনে কি এখানে সার্কাস নিতেছে সার্কাস হ্যাঁ যাও যাও পড়তে যাও গা যাও আমাদের সকালেই কেন ডাকলো বলতো তো আমিও বুঝে উঠতে পারছি না কিন্তু আমি তো এর বিন্দু বিসর্গ জানি না কারণ তুমি তো ভালো করেই জানো যে একটা ইন্সপেকশনের কাজে আমাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল কলকাতার বাইরে যেতে হয়েছিল একটা রিচুয়ালের জন্য আবার ফিরে এসেছি ফলে এ বাড়িতে ভালো মন্দ কি ঘটেছে কার জন্য ঘটেছে কিভাবে ঘটেছে তার তো বিষয়ে আমি কিছুই বলতে পারবো না আমার দ্বারা যে ঘটেনি এটা আমি পরিষ্কার তোমায় বলতে পারি হ্যাঁ শুরু হয়ে গেল আরে তোমরা দুজন একসঙ্গে থাকলে কি শুরু হয়ে যায় নাকি গো
বাবলু, তুই ভালো করে ভেবে দেখ কি তুই কোনো গোল পাকাসনি তো? আমি আমি আরে আমি তো বাড়াবাড়ি পছন্দ করে না, মানেটা কি বলতো? আচ্ছা তোমরা শুধু শুধু ছোট ঠাকুরপোর পেছনে কেন লাগছো বলতো? নারী সোনাক্ষী, তুই একদম ভয় পাস না। এই শোন, আমাদের বাড়িতে অল্প দিন এসেছিস তো তাই কিছু বুঝতে পারছিস না। এই বাড়িটা না এরকমই, এখানে ছোট বড় কেউ কিচ্ছু মানে না। এই যে এই শোনো মেজো, ওকে একদম কুশিক্ষা দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ, ছোট বড় কেউ মানে না বললেই হলো। এই শোনো সোনাক্ষী, আমি কিন্তু দিব্যি ছোট বড় মানি। আমি তোমার বড় ভাসুর হই জানো তো, আমার সামনে সবসময় ঘুমটা দেবে আর মাঝে মাঝে পায়ে মাথা ঠেকিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করবে। সোনাক্ষী, তুমি যদি মেজো ভাসুরের কথা শোনো মানে আমার, তাহলে আমি তোমার পরিষ্কার বলতে পারি এই পৃথিবীতে ওই নিয়ম যেমন আছে তেমন তার ফাঁকও আছে বাবু। তোমার এই বড় ভাসুরটিকে তুমি যদি এবেলা ওবেলা ভালো মন্দ খাওয়াতে পারো, তাহলে দেখবে তুমি শাড়ি পরেছো না স্কার্ট ব্লাউজ উনি ফিরেও তাকাবেন না। তার মানে তুই আমাকে হ্যাংলা বললি? আমি হ্যাংলা? আমি লোভী? আমি দাদু ভাইয়ের জন্য খুব প্রাউড, আর দাদু ভাই স্মৃতির উদ্দেশ্যে কোনো কাজ হলে আমার খুব ভালো লাগবে। আমি তোমাদের বাবার স্মৃতির উদ্দেশ্যে একটা বৃত্তি চালু করতে চাই। কোন দরিদ্র মেধাবী ছেলে বা মেয়ে প্রতি বছর এই বৃত্তি পাবে, এটাই আমার ইচ্ছে। সে তো দারুণ জান, দ্যাটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া জান। আচ্ছা, তার লেখাপড়ার খরচা পুরোটা তুমিই বহন করবে? শুধু আমি নয়, আমাদের পুরো পরিবার। একজন মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে একজন শহীদের প্রতি এটাই আমাদের শ্রদ্ধা। দ্যাটস গ্রেট। এই না হলে আমার জান। জানো, আমি যদি ভবিষ্যতে কোনোদিন ছবি বানাই, আমার স্বপ্ন, হ্যাঁ অবভিয়াসলি বড় হয়ে, আমি আমার দাদুর জীবনীটা নিয়ে ছবিটা বানাবো, আই প্রমিস। আর আমিও আমার দাদু ভাইয়ের জীবনীটা লিখব, যদিও ওই ব্যাপারে আমাকে অনেক কিছু জানতে হবে, তাই না? এই কাজটা তুমি যদি করতে পারো আবির, তাহলে খুব বড় একটা কাজ হবে। কিন্তু তার জন্য তো তোমাকে তোমার পূর্বপুরুষের দেশে যেতে হবে, দেখতে হবে, জানতে হবে, ওটাই তোমার শিকড়। জানাম তো যেতে চাই, আমি তো ঠিক করেছি আমি বড় হয়ে গেলে মানে আমার লেখাপড়া শেষ হলে ওই দেশে একদিন আমি যাবই। কত কষ্টে যে মানুষ দেশ ছেড়ে আসে, সে দেশ ছেড়ে আসা সমাজে বুকের ভেতর সেই যতই অন্য মাটিতে শিকড় ওতার চেষ্টা করুক, সে আর আমি তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি আমি। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।